বাংলাদেশ পাখি আপনাদের 400 টাকা দিলাম এটা আপনি দেখেন আগে পাখি 400 দেখেন দেখছি বাবা গোবিন্দ লাভ নাই আমারও আছে 40 জোড়া ধরো আসসালামু আলাইকুম মিরপুর এক নাম্বার থেকে আপনাদেরকে হরেক রকমের অনেক ধরনের পাখি আছে রঙের রঙের পাখি আছে কোথায় আছে শখের তোলা লাখ টাকা হলো কিনতে হয় দর্শক বিশ্বাস করবে না খুবই সুন্দর সুন্দর পাখি এই মিরপুর এক নম্বরে কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে দামটা জানাবো এদিকে দেখুন এই খাঁচা সহকারে পাখি বিক্রি হচ্ছে বাহ খুবই সুন্দর ভাই দেখার মতো পাখিগুলা যে যেখান থেকে দেখছেন আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন তাহলে ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই জায়গাটা কি এই জায়গাটা কি এই জায়গাটা মিরপুর এক মানে কিভাবে আসবে মিরপুর এক বাড়িগুলো জিরে স্কুলে গিয়ে সামনে আছে আচ্ছা এই স্কুলের সামনে থেকে হযরত শাহালি উচ্চ বালিকা বিদ্যালয় আচ্ছা এগুলো কি কি পাখি এগুলো কি দেশি পাখি না বিদেশি বিদেশি পাখি এটা সব অস্ট্রেলিয়ান সব বাইরের পাখি এগুলো সব অস্ট্রেলিয়ান এগুলো এটাও এটাও এগুলো মানে আপনি কি নিজের পাখি পালা পাখি নাকি না নিজের পালা পাখি আমাদের আপনাদের নিজে পালা পাখি এই দেখেন এই যে ডিম সহকারে আছে ওয়াও এটার ভিতরে পাখি আছে না হ্যাঁ পাখি আছে ডিম আছে এটাতে ও আচ্ছা ডিম আছে না হ্যাঁ ডিম এই যে আছে দুটো পাখি আছে এই যে আচ্ছা কিভাবে বিক্রি করছেন এগুলো এটা আপনি সেট 1000 টাকা আর এখান থেকে আপনি যে 800 টাকা জোড়া 800 টাকা জোড়া 800 টাকা এই সেটে এখানে দুইটা পাখি আছে হ্যাঁ দুইটা পাখি এই যে পুরো সেট মানে খাঁচার যে সব সহকারে 1000 মানে এই ডিমও আছে ডিম ডিম সব সহকারে হ্যাঁ এই পুরো সেট 1000 হ্যাঁ 1000 আর একটু কম রাখবেন একটু কম বলতে কি মানে 100 টাকা ছাড় দেওয়া যাবে বাস 100 টাকা এটা কি পাখি বলে এটা আপনার যে ক্লাসিক বাজিকর পাখি বলা হয় ক্লাসিক পাখি এটা পাখিটা মানে বিদেশি পাখি না হ্যাঁ আচ্ছা এরকম আপনার কত জোড়া আছে পাখি এই আপনার প্রায় 60 জোড়া মতন আছে কয় জোড়া 60 জোড়া 60 হ্যাঁ 60 জোড়া পাখি আছে জি আলহামদুলিল্লাহ তো এক জোড়া নিয়ে আসলেন যে আর আনেন না এই যে আনছি না মানে এগুলো নিয়ে আসেন আচ্ছা এগুলার কি পাখি বলে এটা হলো ক্লাসিক স্প্রিঙ্গেল কি আছে লুটিনো সব আছে বলেন আচ্ছা এটা এখান থেকে নিলে একদম 800 টাকা পড়বে একদম একদম 800 টাকা হ্যাঁ এখান থেকে 800 টাকা একদম 800 টাকা বিক্রি হয় মানুষে নেয় হ্যাঁ আলহামদুলিল্লাহ নেয় যেটা আছে যেটা কালার দেখে ওরা নেয় ঠিক আছে কালার বুঝে নেয় ওরা যারা চিনে আর এগুলো এক জোড়া কত রাখবেন আর এগুলো নিলে সব মিলে 700 টাকা এর কম হবে না একদম এক জোড়া না হ্যাঁ এক জোড়া এক পিস চাইলে দিবেন না এক পিস জোড়া আছে ভাই মেল টিমে সব আছে এখানে জোড়া এক জোড়া এক পিস দিবেন না এক পিস এক পিস এক পিস তো দেওয়া যায় না ভাই জোড়া ভাঙা তো দেওয়া যায় না এক পিস কেন দেওয়া যায় না এক পিস কেন দেওয়া যায় না এক পিস কি দিবেন না দেওয়া যাবে আপনি নট নালে কেউ মাদি নিতে চায় কেউ নট নিতে চায় মানে এই হিসাবে না আর কি যেরকম মাদি মরে গেছে ওই মাদি নিবে একজন তো ও তো নর মরে গেছে নর নিবে একজন এরকম আচ্ছা এগুলোর কি খাবেন আপনারা আমরা মিক্স খাবার খাওয়াই মিক্স খাবার খাওয়ায় দর্শক আপনাদের দেওয়া যাবে 400 টাকা পড়বে দেখেন না ভাইয়া এই এন থেকে নিলে 350 টাকা রাখা যাবে 350 টাকা পারবো না ভাই 300 টাকা খবর নিতে আইলে আর লাইভ চলতেছে দে তো হ্যাঁ না রে ভাই চলুক লাইভ চললে কি হয় এরকম লাইভ আমার অনেক আছে হ্যাঁ একদম লাইভ আমার অনেক একদম কত বলে দিছেন একদম 400 টাকা বলে বলছি এক পিস একদম 400 হ্যাঁ এখান থেকে নিয়ে নিবে একটা কইছি ভাই ভিডিও করতেছি তাও দিবেন না বুঝছেন মানে 300 টাকা বলছেন দিবে না 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 কি একটা অবস্থা ভাই পাবে উনি পাবে ওই ছোট পাখি পাবে 300 টাকা ভিতরে ওরকম পাখি কি পাবে কিন্তু এটা পাখি এটা কি বড় এটা কি নন না পাখি এটা 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 বাড়ি করতে পাখি না আচ্ছা পাখি মাদি ওটা এটা মাদি মাদি জি পাখি বের করতেছে সুপ্রিয় দর্শক পাখি বের করবে আমরা একটু দেখি বাহ অসাধারণ খুবই সুন্দর উড়ে চলে যাবে না তা উড়ে ভাই যারা ছাড়লে উড়বে ছাড়লে উড়বে না ছাড়লে তো উড়বে দেখেন সাবধান সাবধান আমার কিছু হবে না জানেন এই যে দেখেন লাফালাফি করছে বাহ এটা এটা বলা এটারে বলা হয় আপনারা বাংলাদেশ পাখি আপনাদের 400 টাকা দিলাম এটা আপনি দেখেন আগে পাখি 400 দেখেন দেখছি বাবা গোবিন্দ লাভ নাই আমারও আছে 40 জোড়া ধরো তুই খাতা কিনছি আবার আইস দেখছি ধরো এভাবে ধরো ছেড়ে দাও কত 400 টাকা হ্যাঁ হ্যাঁ ভাই কি পালবেন হ্যাঁ ভাই মরে গেছে মরে না মানে ভাই ওটা জোড়া নিয়ে গেলে ভালো মানে একটা শখ আর কি কিন্তু আসলে এটা মানে লাভের জন্য একটা শখ শখ মানে শখের তোলা 80 টাকা নাকি হ্যাঁ দেখেন কি হলে হবে না আবার আপনি আমার ঘরে চলে যাবেন আচ্ছা আপনার ঘর কোথায় মিরপুর 11
আচ্ছা যদি কেউ না আসতে পারে পাখি যদি আপনার কাছ থেকে নিতে চায় সংগ্রহ করতে চায় আপনার লোকেশন রাখি ঠিকানাটা কোথায় পুর 11 নানু মার্কেট ওখানে গেলেই হবে হ্যাঁ ওখানে গেলে হবে আমার মোবাইল নাম্বার দিয়ে দেব আয়া নিয়ে যেতে পারবে মোবাইল নাম্বার দিবেন হ্যাঁ অবশ্যই বিরক্ত করবে তো মানুষ না না বিরক্ত আচ্ছা তাহলে দেন আপনার মোবাইল নাম্বার দেন 0191 হ্যাঁ হ্যাঁ বলেন বলেন 50 হ্যাঁ 65912 আচ্ছা এখান থেকে একটা ভাই ওই নোটটা আপনি যে দেখাই দেন আপনি একদম নিয়ে গেলেন না আমি জোর হয়ে যা আপনি না ওই মাদিরে নিয়ে আসেন আমি এই খাতে ভরে দেই এই জোড়া নিতে পারেন এটা সেট আছে এটা ঠিক আছে না আরো খুবই সুন্দর লাগতেছে দেখুন আসলে পাখি মানুষের শখে পালে এগুলো কি পাখি বলে এগুলারে এগুলো রেনবো বাজরিকার বলে রেনবো মানে আপনার নিজে পালা না জি না বিক্রি করেন ব্যবসা করেন না না নিজের বাসায় পোষা করেন এগুলো কিভাবে বিক্রি করছেন 1000 টাকা জোড়া 1000 টাকা এক জোড়া এগুলো কি দেশি না বিদেশি পাখি বিদেশি সব বিদেশি পাখি খুবই সুন্দর না আচ্ছা আপনাদের হাটে কিবারে কিবারে পাখি বিক্রি হয় এতে শুক্রবারে হাট বসে এখানে শুক্রবারে শুধু শুক্রবার শুক্রবার শুধু শুক্রবার একদম কত পারবেন এক জোড়া 1000 টাকা একদম 1000 টাকা একদম 1000 টাকা এক জোড়া পাখির দাম খুবই সুন্দর এদিক দিয়ে আরও পাখি বিক্রি হচ্ছে বাহ খুবই সুন্দর লাগতেছে দেখুন বিদেশি পাখি এগুলো সুপ্রিয় দর্শক মিরপুর এক থেকে এই ছিল বিদেশি হরেক রকম পাখির দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম